বাইক সার্ভিসের পরে বাইকটা যা টানছে না চিন্তার বাইরে ওয়েস্ট বেঙ্গলে ক্যাম্পিং করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় রিসেন্টলি আমি রানীবাদ থানা এসেছি কিন্তু এটা বন্ধ নাকি এখন ভিতরে থাকা যায় ভিতরে থাকা যায় আর কোনো দিন কি ভেবেছিলাম এরকম ফরেস্টের মাঝখানে একা নির্জনভাবে এভাবে ক্যাম্প করব পিছন দিকে জঙ্গল এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে যা ভিউ দেখলাম মন ভরে গেল আজকে থার্ড ফেব্রুয়ারি সকাল এগারোটা কুড়ি তো হ্যালো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিওতে সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেটম্যানের এর স্যালুট বুঝতেই পারছো প্রচুর দেরি হয়ে গেছে তো সুতরাং তোমাদের সময় দেখা হচ্ছে অ্যাকশন ক্যামে জয় তারা জয় ভোলে সাড়ে এগারোটা বাজে তো আজকে একটা আনসার্টেন রাইডে বেরিয়ে পড়লাম আনসার্টেন কেন বলছি কারণ এই রাইডে আমি আজকে কোথায় থাকবো তার কোনো ঠিক ঠিকানা নেই তবে যাচ্ছি হচ্ছে বাঁকুড়ায় আজকে ক্যাম্পিং করব জঙ্গল ক্যাম্পিং তো সেই কারণেই বেরিয়েছি কিন্তু পারমিশন পাবো কিনা এখানকার রুল কিছুই জানি না তো বেরিয়ে তো পড়েছি তো এবারে দেখা যাক ডেস্টিনেশনে পৌঁছে সেখানে জঙ্গল ক্যাম্পিং করতে পারি কি না এখন বাজে বারোটা আর এই হচ্ছে আমাদের চাপাডাঙা স্টেট হাইওয়ে যদি এটা সকালবেলা বেরোতাম ব্যাপারটা অন্যরকম হতে পারতো আরও তাড়াতাড়ি এগিয়ে যেতাম কিন্তু একটু তো দেরি হবেই কারণ লোকাল জ্যাম তো আছেই ও হো 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 বাইক সার্ভিসের পরে বাইকটা যা টানছে না চিন্তার বাইরে হেভি হেভি রাইডিং জ্যাকেটটা পরে বেশ গরম লাগছে ভিতরে কোনো লাইন আর শুধুমাত্র জ্যাকেটটা পরে আছি বা এই রাস্তাটা বেশ ভালোই করে দিয়েছে ভালো টানা যাচ্ছে স্পিড মেনটেন করতে পারবো বলে মনে হয় এই ধরনের আনসার্টেন রাইড আমি জীবনেই প্রথমবার করছি তো এক একটু এক্সাইটেড লাগছে ভয়ও লাগছে ও হো হো চাপাডাঙ্গার উপরে ব্রিজটা রেডি হয়ে গেছে এই প্রথমবার আমি চাপাডাঙ্গার এই ব্রিজটার উপর দিয়ে বাইক চালাচ্ছি ভালো হয়েছে নাহলে এই নিচেতে জ্যাম হতো প্রচুর বা বাহ এদিকে রোডগুলো বহু দিন ধরে তৈরি হচ্ছিল এখন কমপ্লিট হয়ে গেছে দারুণ সুন্দর এখন একটা তেরো বাজে আর সামনেই হচ্ছে বনলতা রিসর্ট অর্থাৎ জয়পুর জঙ্গল আর ওখানেই একটু চায়ের ব্রেক আর ওয়াটার ব্রেক নেব এখনও পর্যন্ত বাড়ি থেকে অষ্টআশি কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি আর এখন বাজে হচ্ছে পুরো ডেডা চলো দেখা যাক এখানে কোথায় চা পাওয়া যায় একটুখানি এই যে সামনেই চায়ের দোকান তো চায় ব্রেক হয়ে গেছে তো অনুরতা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম আর সামনেই হচ্ছে জয়পুর ফরেস্ট তো আজকে আমি মুকুটমণিপুর ড্যামের কাছাকাছি সম্ভবত সুতান ফরেস্ট অথবা মুকুটমণিপুর ড্যামের আশেপাশে কোনো একটা জায়গায় ক্যাম্পিং করব তো সেটা এখনই কনফার্ম করে বলা সম্ভব হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমি ক্যাম্পিং সেট সেখানে করছি এবং রকম সমস্যা তৈরি হচ্ছে তো এই কারণেই কথাটা বললাম যে ওয়েস্ট বেঙ্গলে ক্যাম্পিং করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় অনেক ডিফিকাল্টিস আছে তো দেখা যাক কতদূর দূর কী করতে পারি সম্পূর্ণ আমার কাছে এটা নতুন আমার কাছে কেন এই বেঙ্গলি ইউটিউব চ্যানেলের কাছে এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের কন্টেন্ট কারণ বাঁকুড়ার টিপিক্যাল ফরেস্টের মধ্যে আমার মনে হয় না সেরকমভাবে কোনো রাইডার পার্সোনালি সোলো গিয়ে ক্যাম্পিং করেছে তো আমি হয়তো ফার্স্ট আমি এই ট্রেনটা শুরু করব তো আপাতত মুকুটমণিপুরের কাছে রানিবাদ বলে একটা জায়গা আছে সেই জায়গা পর্যন্ত আগে আমি যাই তো কিছু লোকের সঙ্গে কথাবার্তা বলবো তারপরে আমি ডিসাইড করব যে থানায় ঢুকে আমি পারমিশন নেব কিনা তারপরে আমি যাব হচ্ছে সুতান ফরেস্টে তো সুতান ফরেস্ট যেনই তোমরা কিসের জন্য বিখ্যাত বা কুখ্যাত তো সেই ফরেস্টের মধ্যে আজকে আমার ক্যাম্পিং লোকেশন তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সুতান ফরেস্টের মধ্যে ক্যাম্পিং করা যদি সেখানে আমি ক্যাম্পিং লোকেশান না পাই দেন আমাকে যেতে হবে হচ্ছে মুকুটমণিপুর ড্যামের আশেপাশে কোনো একটা জায়গায় তো সেখানে আমি ক্যাম্পিং করবো তো ক্যাম্পিংটা ওয়েস্ট বেঙ্গলের লোকেদের কাছে খুব একটা পপুলার এখনও পর্যন্ত হয়ে উঠতে পারেনি তো সেই কারণে ক্যাম্পিংয়ে ছুতমার্গ অনেক লোকের আছে তো অনেক সময় অনেক জায়গায় ক্যাম্পিং করতে দেয় না ভাবে হচ্ছে সেই জায়গাটা আমরা নোংরা করে ফেলবো বা বনে আগুন লাগিয়ে ফেলবো তো সেই কারণেই আমাদেরকে ক্যাম্পিং করতে দেওয়া হয় না তো সেই জায়গাটা আমাদেরকেই মিথটা আমাদেরকেই ভাঙতে হবে যে এলাকায় ক্যাম্পিং করবো সেখানকার গ্রামবাসী যে থাকবে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কাছে আশ্বস্ত করতে হবে যে এখানে আমি ক্যাম্পিং করতে পারি কি না তো তোমাদেরকে পরে আমি একটা ট্রিক্স বলবো যে কোনো জায়গায় ক্যাম্পিং করতে গেলে কিভাবে তোমরা ক্যাম্পিং করবে তা অ্যাপ্রোচ করবে কিভাবে তো ডিরেক্টলি গিয়ে তোমরা বলবে না যে আমরা এখানে ক্যাম্পিং করব করা যাবে কি তো এই ধরনের কোনো কথাবার্তা বললে অবশ্যই আমি বলবো যে তোমাদের কাছে নেগেটিভ অ্যান্সারটাই আসবে না এখানে ক্যাম্পিং করা যাবে না অথবা অমুকের পারমিশান লাগবে তমুকের পারমিশান লাগবে তো দেখা যাক কি হয় দেখতে পাচ্ছ তোমরা বাঁদিকেই বিষ্ণুপুর গেট তো এটা হচ্ছে বিষ্ণুপুর টাউনের দিকে ঢুকে গেছে তো এটা বিষ্ণুপুর বাইপাস করছি তো সামনে গিয়েই হাই রোড পড়বে হাই রোড থেকে লেফট টার্ন নেবো লেফট টার্ন হয়ে একটা জঙ্গল আছে জঙ্গলটার নাম আমি ঠিক ভুলে গেছি মনে নেই তো দারুণ সুন্দর স্ট্রেট রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে এখান থেকে রাস্তা খুবই ভালো এর আগে যতবারই গেছি এই রাস্তাটা খুবই ভালো পেয়েছি এবং আমার এই রাস্তাটা খুব প্রিয় দারুণ সুন্দর মারাত্মক মারাত্মক ছিল এটা ব্রেক তো অসাধারণ কাজ করছে আমার ব্রেক প্যাড চেঞ্জ করার পরেও এতদিন ধরে ব্রেক ভালো করে কাজই করতো না আর এই ছোটকাদার যা গাড়িটাকে সারিয়েছে আমি নেক্সট টাইম যখন বাইকে সার্ভিস করাবো ছোটকাদাকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যারা হাওড়ার আশেপাশে থাকো তোমরাও সেখানে বাইক সার্ভিস করিয়ে দেখতে পারো মারাত্মক সার্ভিস করে মারাত্মক সোলো রাইড করলে একটা প্রবলেম আছে ছবি তোলার খুব প্রবলেম এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ছবি তুলি কিন্তু তুলে দেবার মতো কেউ নেই তো আর মোটামুটি এক ঘন্টার মধ্যে মুকুটমণিপুর পৌঁছে যাবো বলে আশা রাখি তো এইখানে যে সামনে যে মোড়টা আছে এই মোড়টা থেকে আমাকে লেফট টার্ন নিতে হবে চলে এসেছি একদম মুকুটমণিপুরের কাছে আর এখন জাস্ট খাতরা ক্রস করছি আর আমার বাঁদিকেই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে এই পাহাড়টার নাম হচ্ছে চন্দনা পাহাড় এই যে এই পাহাড়টা আর এই ডান দিকে এই রাস্তাটা চলে যাবে হচ্ছে মুকুটমণিপুর ড্যামের দিকে সাত কিলোমিটার এটা আর আমি সোজা চলে যাবো হচ্ছে সুতানের দিকে তো চলো রানিবাদ আর দু তিন কিলোমিটার রাস্তা বাকি আছে রানিবাদে গিয়ে ফার্স্ট আমাকে জানতে হবে সুতান কোন থানার আন্ডারে পড়ে আর তারপরেও জানতে হবে যে সুতানে পুলিশের পারমিশান লাগে কি না সুতান ফরেস্টের মধ্যে ক্যাম্পিং করতে গেলে তো এই দুটো করার পরে তারপরে আমাকে চিকেনের ব্যবস্থা করতে হবে আজ রাত্তিরে আমি ভাবছি যে চিকেন রান্না করব। এর আগে কেউ কোনো দিনও বলেনি যে সুতান ফরেস্টে ক্যাম্পিং করতে গেলে কারোর পারমিশান লাগে কি না বা কী এর প্রসিডিওর তো সেই জন্য যা করতে হবে নিজেকেই বুঝে শুনে ভেবে চিন্তে করতে হবে রেজেন্টলি আমি রানিবাদ থানা এসেছি কিন্তু রানিবাদ থানায় বললো এটা বারিকুল থানার আন্ডারে পড়ে তো সুতরাং বারিকুল থানা থেকে আমাকে পারমিশন নিতে হবে একবার দেখি তবে বারিকুলটা সুতান থেকে অনেকটাই দূরে আমি জানি না পারমিশন নেওয়ার কী হবে তো দেখা যাক তো আপাতত তো যাওয়া রানিবাদ থানা থেকে বেরিয়ে যাচ্ছি তো এটা সুতানটা হচ্ছে রানিবাদ আন্ডারে নয় থানার আন্ডারে পড়ে তো বারিকুল এখান থেকে মিনিমাম দশ এগারো কিলোমিটারের উপরে হবে তো বারিকুল আর সুতান ফরেস্টে যাওয়ার রাস্তা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট তো সামনে থেকে এখানে চিকেন তুলে নেই যাতে সমস্যা না হয় তো তারপরে দেখা যাক চলো যা হবে দেখা যাবে চলো চিকেন শপে চলে এসেছি চিকেন নিতে হবে আগে চিকেন কিনে নিলাম দাদার থেকে অনেক কথাবার্তা শুনলাম তো গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা বলি আজকে থাকার চেষ্টা করবো সুদান ফরেস্টে তারপরে দেখা যাক কি হয় আসি দাদা তো আর কোনো সমস্যা হওয়ার কোনো কথা নেই এবার শুধুমাত্র ক্যাম্পিং করার লোকেশানটা সঠিকভাবে পেয়ে গেলেই একদম ফুল টু ক্যাম্পিংয়ের মজা আজকে লুটব জঙ্গলের মধ্যে তো অনেককেই যখন বলছি জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করব অবাক হয়ে যাচ্ছে তো স্বাভাবিক বলছে আপনি এত দূর থেকে এসেছেন জঙ্গলের মধ্যে কেন থাকবেন হোটেলে থাকুন অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝানো সম্ভব নয় তো সেই কারণেই হঠাৎ করে কারোর সামনে যদি বলি যে সুতানের জঙ্গলের মধ্যে থাকব তো সকলে অবাক হবেই মনের মধ্যে যে আমার কি হচ্ছে সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে কী করবো কী করা উচিত মানে উপস্থিত বুদ্ধিটাই এখানে কাজে লাগাতে হবে কি করব কি করা উচিত সেটা নিজেকেই ঠিক করতে হবে তোমরা এই ভিডিওর মাধ্যমে নতুন একটা নতুন এক ধরনের অভিজ্ঞতার সাক্ষী থাকবে তোমরা ভিডিওতে হয়তো এতটাও বুঝতে নাও পারতে পারো কারণ যে এই যে স্ট্রাগলটা যে আমি করছি বিভিন্নজনকে জিজ্ঞাসা করছি এটা তো এত কিছু আমি শ্যুট করছি না কারণ সবার কাছে ক্যামেরা খুলে যদি দাঁড়িয়ে পড়ি লোকে আর কথা বলতে চায় না তো সেই কারণেই ক্যামেরাটা অফ রেখেই লোকের সঙ্গে কথাবার্তা বলছি সুতান ছয় কিলোমিটার এখানে একটা বোর্ড দেওয়া আছে দেখো তো এখান থেকেই বাঁধিকে বেঁকে যেতে হবে যত ভিতরের দিকে যাব জঙ্গল তত ডিপ হতে থাকবে একদম জঙ্গলের ভিতরের দিকে আমি চলে যাব এই রাস্তাটা একটু হিল এরিয়া কারণ একটা পাহাড় আমাকে টপকাতে হয় তো সেই কারণে কখনো চড়াই কখনো উতরাই যেমন এখন আমি ওপরে উঠছি একটু পরে আবার নিচে নামতে হবে তবে খুব সাবধানে গ্র্যাভেলস আছে আমি অনেক দিন আগে যখন সুতন ফরেস্টে এসেছিলাম তখন সুতন ফরেস্টের এই যে রাস্তাটা পুরো পাথুরের রাস্তা ছিল এখন দেখতে পাচ্ছি পিচ করে দিয়েছে একটা পাহাড়কে টপ করলাম টপকে এবার দেখো ঢালুতে নামছি ফরেস্টের মধ্যে ঢুকতেই বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব পাচ্ছি বেশ এনজয়েবেল রাস্তাটা কতটা ঢাল নিচে নেমে গেছে আমি গাড়িকে নি এমনি গাড়ি ছুটছে ভালো ঢাল আছে সুতান ইকো পার্ক লেখা দেখাচ্ছে বাট এদিকে গ্রাম আছে কি জানি না তো সামনে আর এগিয়ে যাবো যদি কোনো গ্রাম থাকে জিজ্ঞাসা করব আগে জলের ব্যবস্থা করতে হবে কারণ আমার কাছে জলের ব্যবস্থা নেই রাস্তাটা আছে এই রাস্তাটাই হচ্ছে সুতান ফরেস্ট ক্যাম্পের ভিতরে ঢুকে গেছে এটা হচ্ছে শর্টকাট রোড তো এটা আমি রিসেন্ট একজনের ভিডিওতে দেখেছি সম্ভবত দীপ এক্সপ্রেস আমি ওর পুরো নাম জানি না তো ইউটিউব চ্যানেলে দেখলাম যে এই শর্ট রাস্তাটা দিয়ে সুতান থেকে সে বেরিয়ে এলো তো এটাই হচ্ছে ফরেস্ট ক্যাম্পেস হ্যাঁ ওইটাই রাস্তা ওই যে সুতান ফরেস্ট ক্যাম্প দেখা যাচ্ছে চলো এখানে লোকাল লোক কিছু দাঁড়িয়ে আছে এদেরকে একটু জিজ্ঞাসা করি এটা বন্ধ নাকি এখন ভিতরে থাকা যায় ভিতরে থাকা যায় কার সঙ্গে কারো পারমিশন নিতে হবে কিনা জিজ্ঞাসা করছি বলুন না ভিতরে আমি রুমের রুম দরকার নেই এই ক্যাম্প আমার ক্যাম্প আছে তো কার সঙ্গে কথা বলতে হবে যদি কথা বলতে হয় বলুন আমি কথা হ্যাঁ আর এমনি জল কোথায় পাবো আমি সবেরই ব্যবস্থা আছে আমার কাছে জলটা আমি কোথা থেকে পাবো আপনাদের টিউবওয়েল বা কোথাও এখানে কিছু আছে ওই তো টিউবওয়েল খারাপ হয়ে গেছে বলছে তো কীভাবে কিভাবে আমার খাবার জল রান্নার জল লাগবে তো আমার কাছে সমস্ত কিছু আছে আচ্ছা 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 আমি জানি অসুবিধা নেই আমি সেই জন্যেই সোজা চলে এসেছি আমি প্রথমে ভাবলাম এটা দিয়ে আসবো তারপরে দেখলাম যে এটা দিয়ে ডাউনটা বেশি গাড়ি স্লিপ করে যদি এটা তো আগে তো দেখলাম রাস্তাটা ছিল এখন দেখতে পাচ্ছি রাস্তাটা হয়েছে গাছ কেটেছে মনে নাকি হুম হুম তো চলো এখানে থাকার ব্যবস্থা হয়ে গেছে এখানে আটকানো ছিল এটা দিয়ে এটা কিসের জন্য দেওয়া আছে হাতির জন্য হাতি আচ্ছা 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 এ লোহার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো টাওয়ার ছিল আর এটা হচ্ছে রিসেন্ট নতুন করেছে ও এটাও নতুন করেছে এটা আগে ছিল না তো এটা একদম ঘেরা জায়গার মধ্যে এখানে হাতি টাতি আসার কোনো ভয় থাকবে না কারণ চারদিকে দেখছি ব্যারিকেড করা আছে এবং ইলেকট্রিসিটি এর মধ্যে ফ্লো হয় রাত্রিবেলা দূরেও দেখতে পাওয়া যাচ্ছে এ ফেন্সিংগুলো আগে নর্মাল তারের ছিল তো এখন এটা নতুন করে সম্ভবত তৈরি করেছে সুতান ফরেস্টের মধ্যে সুতান ক্যাম্পে দেখতেই পাচ্ছ সুতান ক্যাম্পে এখানেই আজকে আমি নাইট স্টে করবো থাকার ব্যবস্থা হয়ে গেছে তো এখানে একজন ব্যক্তি আছে দুখু দাস তার সঙ্গে কথা বলে জাস্ট এখানে থাকার ব্যবস্থা হয়ে গেল রাত্রিবেলা মদ খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দিয়েছি হয়ে গেছে তো এখানে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে সকালবেলা ওয়াচ টাওয়ারটা ও ধারে ঘুরতে যাব তো আপাতত এখন একটুখানি জলের ব্যবস্থা করি জলের ব্যবস্থা দেখে নিয়েছি ভিতরে আছে তো জল নিয়ে চাটা বানিয়ে রান্নাবান্না শুরু করে দেবো বেশি রাত্রি করবো না রাত্রিবেলা এখানে আলোর ব্যবস্থা হয়েছে কোনো রকম প্রবলেম হবে না আশা করছি তো সুতা সুতান ফরেস্ট ক্যাম্পের মধ্যে কোনো নেটওয়ার্ক না থাকার জন্য একটু নেটওয়ার্ক খোঁজার জন্য সাইডে একটা উঁচু জায়গাতে যাচ্ছি তো ওখান থেকে যদি নেটওয়ার্ক পাওয়া যায় বাড়িতে একটা কল করে জাস্ট জানাবো কারণ বাড়ির লোক চিন্তায় থাকবে তো যতটা ভেবেছিলাম আসার আগে যে টাফ হবে এখানে এসে জিনিসটা একদম ইজি হয়ে গেল আমরা কল্পনাতে অনেক কিছুই ভাবি কিন্তু রিয়েলিটি অন্য কিছুই হয় তো যতক্ষণ না সেই যে প্রবলেমটা সেই প্রবলেমটাকে ফেস করছি ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার প্রবলেমের সলিউশনটা কী তো আনসার্টেনলি এখানে চলে এসেছি চলে আসার পরে দেখো এখানে আজকে ক্যাম্প করে আজকে এখানে থাকবো তো ওপর দিকে উঠছি তো এখানে একটুখানি নেটওয়ার্কের দরকার আছে কথা বলা তো দরকার আছে খুশির খবর এই উঁচু জায়গাটায় চলে আসার পরে দেখো কতটা উঁচুতে উঠেছি ওই নিচে থেকে উঠেছি উঁচু জায়গাটায় উঠে আসার পরে এখানে নেটওয়ার্ক পেয়ে গেছি ও বাড়িতে জাস্ট একটা কল করব ফিটনেসের খারাপ অবস্থা এইখান থেকে এইটুকু উঠতে হাঁপিয়ে মরছি তো জিনিসপত্রগুলো ক্যাম্প সাইটে রাখা আছে তো যাই এবার বাড়ির সঙ্গে কথাবার্তা হয়ে গেছে তো যে লোকটা আমাকে এখানে থাকার জন্য ব্যবস্থা করে দিল তো লোকটা তো মদমাতাল ভরসাও ঠিক হচ্ছে না রাত্রিবেলা কেউ ঝামেলা না করলে হয় আর দুটো চারটে টাকা না চাইলে হয় এই হচ্ছে রাস্তা এই রাস্তায় এদিকে ঘুরে ক্যাম্পে যাচ্ছে আর আমি এখানে শর্টকাটটা নিয়ে নিচ্ছি এই শর্টকাটটা দিয়ে আমি ক্যাম্প সাইডে পৌঁছে যাব চলো ট্রেনটা পিচ করে ফেলি তো এখানে সেই জঙ্গলে ক্যাম্প করবো ভেবেছিলাম অন্ধকারে করবো ভেবেছিলাম কিন্তু এখানে সোলার লাইট জ্বলছে দেখো তো অন্ধকারে ক্যাম্প করার যে শখটা ছিল সেটা হয়তো পূরণ হলো না কিন্তু সুতানের জঙ্গলে ক্যাম্প করবো বলেছিলাম সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে তো এখন চা বসিয়েছি চা হচ্ছে আর আমার সঙ্গে দুই ভাই আছে দুই ভাই দাদা বন্ধু এরা এখানে রাত্রিরে আমার সঙ্গে হয়তো থাকবে আজকে ওখানে ঘর আছে থাকবে তো আজকে হ্যাঁ থাকতেও পারো নাও থাকতে পারো কোনো ব্যাপার নেই চাপ নেই আমাকে চাপ আমাকে আমি কোনো বলছি না যে থাকতেই হবে ঠিক আছে যদি মনে করো থাকবে থাকতে পারো যদি না মনে করো থাকবে না চলে যেতে পারো চলে যেতে পারো ঠিক আছে তো আজকে এখানে সুতানে ক্যাম্প করবো বলেছিলাম তো এখানে ক্যাম্প করছি তো প্রচুর খিদে পেয়ে গেছে ভাবলাম আমি একটুখানি চা আর বিস্কুট খাবো তো সেই কারণে চা বসিয়েছি চা রেডি হচ্ছে সত্যি খুব ভালো গান করতে পারে উনি প্রথম জীবনে বাউলের পেশায় যুক্ত ছিলেন করে সাংসারিক জীবন তখন ও করেনি বিয়ে সাদি করেনি মানে ইয়াং বয়স থেকে হ্যাঁ মানে ওর কি কেমন হয়েছিল ঘটনাটা বলে নিজের থেকে মানে এমনিতেও টাইটেলটা শ্রদ্ধা

তো এবারে চিকেন তৈরি করবার জন্য সমস্ত কিছু এখানে বের করা হয়ে গেছে চিকেন করব আর সঙ্গে হবে হচ্ছে ভাত চিকেন আর ভাত তো খাবো আমি আর সেইভাবে বেশি কিছু নিয়ে আসিনি এখানে কারণ এখানে যে ছেলেগুলো ছিল ওদেরকে হয়তো দিলে ভালো হতো কিন্তু আমি সেই রকম তো বুঝতে পারিনি সেই জন্য বেশি কিছু নিয়ে আসিনি তো যার জন্য একটুখানি খারাপ লাগছে তোদেরকে একটু দিতে পারলে হয়তো ভালো হতো এখানে থাকতে গেলে এদের সঙ্গে তালমিল করেই থাকতে হবে তবে এখানে শান্তিতে থাকা যেতে পারে কোনো রকম সমস্যা করবে না আর চারিদিকে এখন সোলার লাইট হয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছো চারিদিকেই লাইট তো আমি যে ফরেস্ট ক্যাম্পের ভাইভটা চেয়েছিলাম তো সেই ভাইভটা হয়তো পাবো না তো তাহলেও একটা ইচ্ছা ছিল মনের যে সুতান ফরেস্ট ক্যাম্পের মধ্যে সে একদিন রাত্রি রাত্রি এখানে কাটাবো তো সেটা স্বপ্নটা পূরণ হলো তো তো এখন রাত্রি প্রায় সাড়ে আটটা বাজে তো রান্না হচ্ছে অলমোস্ট আর আমি এই সুতান ফরেস্টের মধ্যে একা আছি আরে দেখো ফেন্সিং দেওয়া আছে এলিফ্যান্টের জন্য পুরোটাই ফেন্সিং দেওয়া আছে তো আর তোমরা যে এই ইলেকট্রিসিটি দেখতে পাচ্ছ বা আলোটা জ্বলছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সোলার সিস্টেমে এগুলো সব চলছে তো এগুলো সরকার থেকে অর্থাৎ বন দপ্তর থেকে এটা করে দিয়েছে তো দারুণ ব্যবস্থা জলেরও কোনো সমস্যা নেই আর পুরো জায়গাটা ঘেরা থাকার জন্য একটা সেফ তো লাগছেই চিকেন অলরেডি হয়ে গেছে এখন রাত্রি নটা বাজে আর কোনো দিন কি ভেবেছিলাম এরকম ফরেস্টের মাঝখানে একা নির্জনভাবে এভাবে ক্যাম্প করব পিছন দিকে জঙ্গল আর আমি আছি জঙ্গলের ঠিক মাঝখানে আমার চারিদিকে সব জঙ্গল আর এগুলো সব মহুলের জঙ্গল আর দুজনকে আসছে আবার ধীরে ধীরে রাত বাড়ছে তো এবারে ভাত বসানো হয়ে গেছে মোটামুটি দশটার মধ্যে রান্না হয়ে যাবে আর এখানে যারা গার্ড দেবে তারা এই যে পিছনের এই রুমটায় এখানে ওরা স্টে করবে এটা পাশের গ্রামেরই দুজন তো ওরা ওখানে থাকবে তো ওদের ব্যবস্থা করে দিয়েছি আর আমি এখানে আজকে টেন্টের রাত্রির কাটাবো একদম দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার তোমরা যদি টেন্ট করতে চাও এখানে আসো প্রপার ওয়েতে এখানে টেন্ট করতে পারো তো গ্রামের লোকরাই তোমাদেরকে হেল্প করে দেবে তার বিনিময়ে তাদেরকে কিছু বক্সিস দিলেই হবে হুম খুব সুন্দর না হলেও বেশ ভালোই টেস্ট এসেছে একটু ঝাল হয়ে গেছে বাট এই জঙ্গলের মাঝখানে নিস্তব্ধ পরিবেশে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না বাসনপত্র সব ধুয়ে মুছে রেডি করে একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে একদম রাখা আছে এগুলো সমস্ত কিছুই গুছিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো আর ছুরিটা পরিষ্কার করতে গিয়ে পায়ে পড়ে গেল আর পায়ে পড়ে এই ধরনের রক্তারক্তি কাণ্ড আমি কোনো রকম ফার্স্ট এড আনিনি তো এবার বুঝতে পারছি ফার্স্ট এড থাকাটা সবসময় খুব জরুরি ফার্স্ট এড না থাকার জন্য এটার কোনো ট্রিটমেন্ট করতে পারবো না আপাতত তো রক্ত বন্ধ হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এখন সকালের জন্য জল গরম করছি জল গরম করে ফ্লাস্কে রেখে দেবো সকালবেলা মুখ ধুতে বা জল খেতে খুব কাজে লাগবে আজকের ক্যাম্পিং খুব সুন্দর হলো আর এভাবে যে ক্যাম্পিং আমি করতে পারবো সেটা আমি একদমই ভাবিনি তো এটা যদি আমি বাড়িতে বসে বসে ভাবতাম করা যাবে কি যাবে না ক্যাম্পিংটা করা যাবে কি যাবে না তাহলে হয়তো আজকে আমি এখানে বসে ক্যাম্পিংটা করতে পারতাম না আর প্রসিডিওর তো তোমাদেরকে জানিয়ে দিলাম যে এখানে ক্যাম্পিং করতে গেলে সেরকম কোনো পারমিশনের প্রয়োজন নেই শুধুমাত্র এখানকার যে ভিলেজার্স আছে অর্থাৎ এখানে বন দপ্তর থেকে দুজন করে এখানে পাহারায় থাকে তাদের দুজনকে জাস্ট খুশি করে দিতে পারলেই তোমরা এখানে ক্যাম্পিং করতে পারো বিন্দাস তো আর কি এবারে গুড নাইট বলে শুয়ে পড়ার পালা তবে মোবাইলের নেটওয়ার্ক এখানে একদমই কাজ করছে না তো বাড়ি থেকে একটা বই নিয়ে আসলে এখন বসে বসে পড়া যেত কারণ এই যে ল্যাম্পটা আছে এই ল্যাম্পটা পাওয়ার ব্যাঙ্ক থেকে চলছে পাওয়ার ব্যাঙ্ক তো ইউজই করতে হয়নি কারণ বাইরের যে লাইটটা আছে যেটা হচ্ছে সোলার লাইট আছে সেই সোলার প্যানেলের লাইটটাই এতক্ষণ ধরে ইউজ হচ্ছিলো সুতরাং আমাকে আমার এই লাইট আমাকে ইউজ করতে হয়নি এটা মোটামুটি চার ঘন্টা চলে তো যদি বই আনতাম আজকে এখানে খুব সুন্দর করে এনজয় করে টেন্টের ভিতরে বইটাকে এনজয় করা যেত তো নেক্সট টাইম যদি এখানে সুতানে ফরেস্টে আমি আসি অবশ্যই বই নিয়ে আসবো এবং টেন্টিং করব এবং সঙ্গে আরও আমার বন্ধুবান্ধবদেরকেও নিয়ে আসবো কথা না বাড়িয়ে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দেখা হচ্ছে কালকে সকালবেলা এবারে ওয়াচ টাওয়ারে যাওয়ার পালা তো যখন তোমরা জঙ্গল ক্যাম্পিং করবে তো তোমরা তোমাদের যে জুতোটা খুলে রাখবে তো আমার জুতোটা সারাদিন বাইরে ছিল তো এই জুতোটাকে অবশ্যই ভালো করে ঝেড়ে পড়া উচিত কারণ এর মধ্যে কোনো পোকামাকড় বা সাপ টাপ কোনো কিছু ঢুকে থাকতে পারে তো সেই জন্য জুতোটা ভালো করে দেখে পড়া উচিত কখনোই জুতো পড়ে আছে আর পায়ে গলে নিয়ে চলে গেলাম সেটা কখনোই করা উচিত না এইগুলো হচ্ছে জঙ্গল ক্যাম্পিং এর রুল তো তোমরা কি আলাদা করে এর কোনো ভিডিও চাও তাহলে কমেন্ট করো যে জঙ্গল ক্যাম্পিং এ কি করা উচিত আর কি করা উচিত নয় আমি তোমাদেরকে ফ্রিতে দেখো ফেন্সিং করা আছে ফেন্সিং দিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম এখানে একটা পন্ড আছে সুতান লেক বলে এটাকে কাল থেকে নেটওয়ার্কের বাইরে আছি তো নেটওয়ার্ক ছাড়া জীবনটা কীরকম অদ্ভুত ধরনের লাগে অনেকক্ষণ ধরে জঙ্গল ট্রেল ধরে বিভিন্ন ট্রেলেতে গিয়ে টাওয়ার খোঁজার চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারলাম না কোন দিকে কেউ নেইও যে তাকে সঙ্গে নিয়ে যাব হ্যাঁ টাওয়ার তো এখনো পর্যন্ত খুঁজে পেলাম না আর একটা ট্রেল ধরেছি এটাই লাস্ট ট্রেল কিছুক্ষণ যাব গিয়ে যদি ওয়াশ না পাই দেন আর খুঁজবো না চলতে 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 অবশেষে ওয়াচ টাওয়ারে এসে পড়েছি এই হচ্ছে ওয়াচ টাওয়ার দেখো চলো দেখা যাক উপরে ওঠা যায় কি না জঙ্গলের অনেকগুলো ট্রেল ঘোরার পরে অ্যাট লাস্ট আর একটা লাস্ট যে ট্রেলটা ধরেছি এই ট্রেলটা ধরে চলে আসার পরে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে যা ভিউ দেখলাম মন ভরে গেল ভিজিবিলিটি থাকার জন্য এই জায়গাটাকে এখান থেকে দারুণ সুন্দর লাগছে হয়তো বর্ষাকালে এর থেকেও আরও সুন্দর লাগে তো জানি না এনি হাউ আপাতত এই ভিউটাকে এনজয় করি ইউটিউবের দৌলতে এতদিনে হয়তো তোমরা জেনেই গেছো সুতান কিসের জন্য বিখ্যাত তো সুতানে একটা পুলিশ ফরেস্ট ক্যাম্প ছিল তো এক সময় মাওবাদীরা এই ফরেস্ট ক্যাম্পটাকে পুরো ডেস্ট্রয় করে দেয় তো তারপর থেকে এই ফরেস্ট ক্যাম্পটা বন্ধ হয়ে যায় আর এই ফরেস্ট ক্যাম্পের বিভিন্ন জায়গায় এরকম পুলিশের বিভিন্ন রকম পরিত্যক্ত যে কটেজ বাড়ি যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পাওয়া যায় তো এখন এই যে জায়গাটা আছি আমি এটা এখন ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে ফরেস্ট ডিপার্টমেন্ট এটা দেখাশোনা করে তো যেহেতু আমাদের মতো কিছু লোক এখানে আসা যাওয়া করে সেই কারণে এই জায়গাটায় ছোট ছোট করে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তা তৈরি হয়েছে প্রত্যেক দিন দুজন করে ব্যক্তি এখানে এসে রাত্রিরে থাকে তো তোমরা যদি কোনো কারণে এখানে ক্যাম্পিংও করতে যাও কোনো রকম সমস্যা হওয়ার কথা নেই কারণ এখানে গ্রামের দুজন লোক এখানে রাত্রিবেলা সবসময় থাকবেই আর মিনিমাম একজন করে লোক এখানে দিনের বেলায় পাহাড়ায় থাকে তো সুতরাং রকম সমস্যা হওয়ার কোনো কথা নাই তো এই জায়গাটা সাধারণত সকলে ডিসেম্বর আর জানুয়ারি মাসে পিকনিক করতে আসে ডিসেম্বর জানুয়ারি মাসে না এসে আমি এই টাইমটা চয়েস করেছি এই কারণেই এই টাইমটা আমি ফাঁকা পাবো দেখতে পাচ্ছ এখন আমি ফাঁকায় ঘুরে বেড়াচ্ছি চারদিকে কেউ কোথাও নেই এবং ক্যাম্পিংও করছি নিরিবিলিতে আমি এটাই চেয়েছিলাম নিরিবিলিতে ক্যাম্পিং করতে তো সেটা সাকসেসফুল বলা যেতে পারে বাঁকুড়ার জঙ্গল ক্যাম্পিং সাকসেসফুল তো এবারে যাব গিয়ে একটুখানি আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ডিম টোস্ট বানাবো আর সেই সঙ্গে এখনো এই ভিডিওর থামনিল তোলা হয়নি কি থামনিল করব কিছু ছবি তুলেছি কিন্তু এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি থামনিল কি দেব তো ভিডিওটা কত বড় হয়ে গেল জানি না ক্যাম্পিং করতে গেলে অনেক ছোটোখাটো কাজ আছে দেখে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্যাক করতে অনেক টাইম লাগছে এখন নটা পঁয়ত্রিশ বেজে গেছে বাসনপত্র ধুলাম মাজলাম সেগুলোকে আবার মুছে শুকিয়ে শুকিয়ে নিলাম এবারে টেন্ট গোঠাবো গোঠাবো এবং ব্যাগটা গোছাবো ব্যাগটা বাইকে মাউন্ট করব সমস্ত কিছু করতে মিনিমাম এখনও পর্যন্ত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে তো আমার প্যাকিং কমপ্লিট বাইক ওদিকে রেডি হয়ে গেছে আর আমি এই জায়গাতে ক্যাম্প করেছিলাম এখানে যা কিছু কালকে ওয়েস্টেজ তৈরি হয়েছিল তো সমস্ত কিছু আমি ডাস্টবিনে ফেলেছি এখানে আমার কোনো কিছু পড়েনি মানে আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি তো চলো আর দেরি না করে এবার বেরিয়ে পড়া যাক অনেক দেরি হয়ে গেছে পৌনে এগারোটা প্রায় বাজে

চলো এখান থেকে বেরিয়ে আমি শর্টকাটটা নেব এই শর্টকাটটা নিয়ে আমি বেরিয়ে যাবো রাস্তা একটু খারাপ যাপরে ডাকার ব্রিড না থাকলে এই রাস্তায় না আসাই ভালো চলো 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 অনেকটা রাস্তা দেখে তো সুলতান ফরেস্ট ক্যাম্পিং সাকসেসফুল এখানে দারুণ সুন্দর একটা মেমোরি জুড়ে রইল এই জঙ্গলকে কোনোদিনও ভুলবো না জঙ্গলের একটা আলাদা আদিম হতা তো সুতান থেকে বেরিয়ে পড়লাম মাইকে জ্যাকটাই লাগাতে ভুলে গেছিলাম তো এ নিয়ে তো লাস্টবারের মতো এই সুতান ফরেস্টটাকে দু চোখে দেখে নিই এখান থেকে প্রাণ ভরে অক্সিজেন নিয়ে বাড়ি ফিরছি তো সুতান ফরেস্টে ক্যাম্পিং যদি তোমরা করতে চাও তাহলে তোমরা জেনে নিলে যে এখানে ক্যাম্পিং করার জন্য কোনো রকম পারমিশন লাগছে না শুধুমাত্র গ্রামের লোকেদের সঙ্গে একটু কথাবার্তা বলে নেবে তাহলেই সমস্যার সমাধান ও চলো চলো মেন রোড পেয়ে গেছি এখান থেকে রানীবাদ আর আট কিলোমিটার হু করে বেরিয়ে যাবো এবারে তো ভাবছি অবশেষে বিষ্ণুপুর এসে পৌঁছলাম যাওয়ার সময় ওইটা দিয়ে ঘুরে গিয়েছিলাম ফেরার সময় এটা দিয়ে ফিরলাম চলো বিষ্ণুপুর এসে গেছি এটা বিষ্ণুপুর বাইপাস ঢুকে গেলাম জয়পুর ফরেস্টে আর এখন বাজে হচ্ছে একটা চার এখানে এক জায়গায় দাঁড়ালাম দাদাকে বললাম ছবি তুলে দিতে দাদা রাজি হয়েছে তো দাদাকে দিয়ে ছবি তোলাবো থ্যাংক ইউ দাদা ও ভালো আসছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ তুলে দিচ্ছি এখানে ছবি তোলা কমপ্লিট হয়ে গেল আর দাদার ফেসবুকে আইডি নিয়ে নিয়ে দাদাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি অ্যাকসেপ্ট করে নেবে এই ট্রিপের তোলা সমস্ত ছবিগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস এক্সপ্লেজার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপে তো যদি তোমরা আমাকে ফলো করে না থাকো এই সমস্ত অ্যাপে তো তাড়াতাড়ি গিয়ে আমাকে ফলো করে নাও তো একটা পঁচিশ বাজে খাওয়ার একদম মক্ষম টাইম একদম প্রপার টাইমে আমি এখানে বনলতা রিসার্টে ঢুকেছি তো বনলতায় পৌঁছে গেছি আর বনলতায় পৌঁছে খেতে বসে গেছি ভেজ থালি নিয়েছি এখানকার ফেমাস ভেজ থালি দেখো তো আপাতত খাবারটা ফটাফট শেষ করি আর মোটামুটি দু ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব আশা করছি মোটামুটি চারটে সাড়ে চারটে এখন বাজে মোটামুটি কটা এখন একটা পঁয়ত্রিশ বাজে দুটো ছয় বাজে পুরো আধ ঘন্টা এখানে তিনটে বাজে আরামবাগের মধ্যে অলরেডি ঢুকে গেছি তো আমি আমার বাড়ির এলাকায় ঢুকেই গেছি আর এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ নির্ধারিত সময়ের অনেক আগে রাইড থেকে ফেরার পরে সেই এনার্জিটা থাকে না সেই জন্য সেই আর ভিডিওটা শেষ না করে ভিডিওটাকে আজকে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানিও তাহলে পরবর্তীতে এই ধরনের আরও এরকম ক্যাম্পিং ভিডিও থাকবে এবং দারুণ দারুণ যা লোকেশানে থাকবে তো ভিডিওটা সবাই শেয়ার করো লাইক করো ভালোবাসা দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আরও একটা নতুন ভিডিওতে ততদিনের জন্য